हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल त्रिशास ब्लॉग। गुड मॉर्निंग तुम्हारे सबाई के। तो तुम्हारा कैमन आछो? आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो और आमिओ खूब 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 भालो आछि। तो सकाल सकाल ही घूम थेके उठे पड़े, घूम थेके उठे ये पुकुर पाड़े चले एसेछि भिडियो इंट्रोटा देवार जोन्नो। तो जाई होक, और मेन अनेक दिन पर जेहतु ब्लगटा करछि, तो ब्लगटा आज के क्यों हे सेगल तुम्हारे साथ सब शेयर करबई। तो आज के जेहतु जन्माष्टमी, आज के बृहस्पतिवार, तो अने बुधवार दिन जन्माष्टमी पालन करेछे, किन्तु जे आमादेर एई बाड़ीते बृहस्पतिवार हबे आज के। तो आमी जेहतु करछि ना जन्माष्टमी, आमार मा करछे, माने आमार शाशुड़ी मा। तो आज के जन्माष्टमी दिन की हे ना हे सेगल सब तुम्हारे साथ शेयर करार जन्य आज के भिडियो बनाना। तो सेगल देखते हेले किन्तु भिडियो स्किप ना करे भिडियो देखते हबे। तो जाई होक, एखन सकाल बेला घूम थेके उठे पड़ेछि, एखन जाब स्नान करते। स्नान टान करे एसे तारपरे सकाले किछु खावार जन्य बानाबो, तारपरे दुपुरे, आर तारपरे तो सन्ध्याबेलार दिके माने बिकेलेर दिके जन्माष्टमी माने जे सब रान्ना बान्ना हय आमि तो जानि ना, कारण आमादेर ओई बाड़िते कखनो जन्माष्टमी आमि देखि पा माने करे ना, पालन करे ना। तो এইবার প্রথম যেহেতু, তো সেহেতু আজকে এবারে মানে সব কিছু জানবো বা কিছু মার কাছ থেকে দেখবো, মায়ের হাতেতে সাহায্য করবো, সেগুলো সব তোমার সাথে শেয়ার করবো। তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আজকে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ, দেখো বৃষ্টি বৃষ্টি পড়ছে, আর এখন আমি যেহেতু বাইরে আছি বৃষ্টিও পড়ছে ছোট মানে গুড়ি গুড়ি অল্প অল্প। তো আর প্রতিবারে কি সবজি তোমাদেরকে দেখাবো, দেখো আর গাছগুলো এখন প্রায় মৃতপ্রায় অবস্থা, কারণ মরে মরে যাচ্ছে, ওদের সময় ঘনিয়ে এসেছে। তো এখন শুধু আছে আমাদের কাছে, সরি, এখন শুধু আছে কুমড়ো। তো যেহেতু আমাদের এই বাড়িতে রান্না পুজো আছে, রান্না পুজো হয়, আর এগুলো সবই আমার কাছে ফার্স্ট টাইম, কারণ আমাদের ওই বাড়িতে এগুলো কিছুই হয় না, না হয় জন্মাষ্টমী, না হয় রান্না পুজো, তো এগুলো কিছুই হয় না। তো এগুলো যেহেতু ফার্স্ট টাইম, সেহেতু অনেক কিছু জানার আছে, শেখার আছে, কারণ এরপর থেকে আস্তে 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 আমাকে এগুলো করতে হবে। এক্ষুনি না, মা যতদিন আছে ততদিন তো মাই করবে, আমি এর মধ্যে নেই, এই ঝামেলা আমি নিতে পারবো না। তো তারপরে একদিন না একদিন তো আমাকে করতেই হবে, তো সেগুলো তো শিখতে হবে। তো সব কিছু যেহেতু ফার্স্ট টাইম, অনেকটা এক্সাইটেডও, আর রান্না পুজোটা নিয়ে আমার খুবই এক্সাইটেডমেন্ট আছে, কারণ মানে আমি রান্না পুজোটা সত্যি কথা বলতে আমাদের বাড়িতে কখনো হয়নি, আমি লোকের বাড়িতে ছিলাম খেতে, এবার আমাদের বাড়িতে আসবে সবাই খেতে। তো তারপরে এই যে সারা ধরে রান্না করা, অনেক কিছু অনেক কিছু অনেক কিছু, সেগুলো সব তোমাদের সাথে রান্না পুজোর ব্লগে শেয়ার করবো। সেগুলো দেখতে হলে কিন্তু মানে জানতে হলে বা দেখতে হলে আমাকে কিন্তু ফলো করতে হবে বা সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে। তো চলো এবার যাবো স্নান টান করে খেয়ে একটুখানি মানে সকালে কি টিফিন বানাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো। আর স্নান টান কমপ্লিট, আর এখন চলে এসেছি রান্নাঘরে, কারণ সকালে তো কিছু খেতে হবে, তো সেগুলো বানানোর জন্য। তারপর একটুখানি আলু কেটে নিলাম, আর তারপরে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। তো কালকে রাতের কিছু ভাত ছিল, তো এখন সকালবেলা যেহেতু বাবাও দোকানে, মাও কিছু খাবে না, ওই জন্য আলু ভাজাটা কেটে মানে আলুটা কেটে আলু ভাজাটা বসিয়ে দিলাম, আমি আর ও খাবো দুজনে। তো তাই জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর মা এদিকে আমরা যেহেতু আজকে দুপুরবেলা লুচি খাবো, ভাত আজকে আর খাবো না, কালকে রাতের কিছু ছিল সেগুলোই খেয়েছি, আর ভাত রান্না হবে না, মা যেহেতু উপোস। তো মা এখানে ময়দাটাকে ভালো করে চেড়ে তারপরে এখানে সাদা তেল দিয়ে মানে রিফাইন অয়েল দিয়ে ময়দাটাকে একটু ময়ম দিয়ে রাখছিল, যাতে লুচিটা ভালো হবে এতে, আর তাতে আর তারপরে আমি এখানে আলুগুলো কাটছিলাম। তো আলুগুলো ছুলে নিচ্ছিলাম প্রথমে আলুর তরকারির জন্য, আর এদিকে আলু ভাজাও হয়ে গেছিলো, আর ওকে খেতে দিয়ে দিলাম, ও এখন খেয়ে আবার দোকানে বেরোবে। আর মা এদিকে ময়দাটাও আমাকে মেখে দিচ্ছিলো, তো আলুগুলোও কেটে দিচ্ছিলাম। তো তারপরে দেখো আমার ময়দাটা মাখা কমপ্লিট হয়ে গেছে, আর মা কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলো, ততক্ষণে আমি আলু তরকারিটা করে নেবো। তার জন্য টমেটো, কাঁচা লঙ্কার এখানে একটুখানি ওই আদা পেস্ট করে দিয়েছিলো, আমিও আলুটা কেটে নিলাম, আর তারপরে এখানে তরকারিটাও বসিয়ে দিলাম, কারণ আগে তরকারিটা করে নেবো তারপরে লুচিগুলো করবো। তো তরকারিটা প্রথমে বসিয়ে দিলাম, তো প্রথমে তেলটা দিয়ে নিলাম কড়াইতে, তেলটা গরম হয়ে গেলে তারপরে শুকনো লঙ্কা আর জিরেটা একটুখানি ফোড়ন দিয়ে নিলাম, আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটাটা। আর গরম তেলের মধ্যে যেহেতু আদা বাটাটা দিয়েছি, আর খুব ছিটকে উঠেছিলো আমি সত্যি কথা বলতে, তখন কী করবো কী করবো, টমেটোটা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি ওর মধ্যে, হাসিও লাগছে খান্নাও পাচ্ছে। তারপর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে, নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়ে তারপর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে ভালো করে একটুখানি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপর জল দিয়ে দিলাম, আর তারপরে জলটা ফুটলে মানে কিছুক্ষণ পরে তারপর তরকারিটাও আমার রেডি হয়ে গেছে। আর এবারে এবার লুচিটা ভাজবো, তো তার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে নিলাম সাদা তেল, আর তারপরে লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছিলাম। তো দেখো লুচিগুলো কী সুন্দর কিন্তু ফুলছিল, আর লুচি যদি না ফলে, লুচি রুটি এগুলো যদি না ফলে তাহলে কিন্তু ভাজতে একদমই মন চায় না। তো বেশ লুচিগুলো ফুলছিল, ভাজতেও বেশ মজা লাগছিলো।
তো মা ওদিকে বেলে দিচ্ছিল লুচিগুলো, আর আমি এদিকে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, বাবাকেও খাবার দিতে যেতে যাবে মা, আর ও একটু বেরোবে, তো তার জন্য আমি এগুলো আগে তাড়াতাড়ি করে খাবারগুলো তৈরি করে দিচ্ছিলাম। তো তারপরে দেখো এখানে এই যে লুচিগুলো কাটা আছে, অনেকটা লুচি ভাজা হয়ে গেছে, আর এখানে ভাজছিলাম, এই যে কত লুচি ভেজেছি, আর কি সুন্দর ফুলে ফুলে আছে, কি দেখতে কত ভালো লাগছে। আর এর মধ্যেই একটা দুঃখনীয় ঘটনা ঘটেছে আমার সাথে, সেটা তোমাদের সাথে কি শেয়ার করব, কিন্তু তাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো লুচি ভাজতে ভাজতেই যখন লুচি দিয়েছি, দেখছি গ্যাসটা শেষের পথে, গ্যাসটা শেষ হয়ে যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হাসবো না কাঁদবো, আমি ভাবছিলাম এই কটা লুচি আর আছে, মা সব কটা বেলে দিয়েছে, এর মধ্যেই গ্যাসটা শেষ হয়ে যাচ্ছে, গ্যাসটা শেষ হয়ে গেলে আমি কী করবো মা গো। তারপর দেখো গ্যাসটাও শেষ হয়ে গেল, আর এই লুচি দুটো একদম পুরো শক্ত হয়ে গেছে, তো কী আর করা যাবে। তারপরে মা উনুনটা বললো যে অল্প কটা আছে উনুনে ভেজে নাও, তো তারপর মা উনুনটা জ্বালিয়ে দিল, আর মাই ভাজছিল তারপর লুচিগুলো, তো উনুনে লুচিগুলো ভাজা হয়ে গেলো, তারপর এই কটাই আছে, এর মধ্যে গ্যাসটাকে এখনই শেষ হতে হলো। তো যাই হোক এবার লুচিটা এর মধ্যে ভেজে নিলাম, আর ও বেরিয়ে পড়েছে। আর তারপরে দেখো আমার গাছে কী সুন্দর দুটো গোলাপ ফুল ফুটেছে, একটা সবে ফুটবে ফুটবে, আর একটা অনেকদিন আগেই ফুটেছে, মানে দুদিন আগেই, তো ওটা অনেকটা বড়ো হয়ে গেছে, আর ভারে মাথা নুয়ে পড়েছে গাছের, ওই জন্য লাঠি দিয়ে দাঁড় করিয়ে রেখেছি। আর এইখানে এই গোলাপটা দেখো, এখানে গোলাপের মধ্যে কিন্তু দানা হয়েছে, আমি আগে জানতাম না কখনো যে গোলাপ ফুলে কখনো এরকম দানা হয়, কিন্তু দেখো এটার মধ্যে দানা হয়েছে, ছোটো ছোটো পাতা পাতাও বেরিয়েছে এরকম, জানি না দেখতে পাচ্ছো কি না, কিন্তু দেখো এর মধ্যে কতগুলো দানা হয়েছে, এগুলো কিন্তু ওর দানা, কিন্তু যে আমি তো জানি না এগুলো কী করে লাগাতে হয়, ওই জন্য নষ্ট হয়ে যায়। এই ফুলটা দেখো, এই ফুলের ভেতর কিন্তু দানা হয়নি, কিন্তু এই ফুলটা হয়েছে। তো আপাতত রান্নাবান্না কমপ্লিট, আর ও তো বেরিয়ে গেলো এক্ষুনি মাল নিয়ে, আজকে ক্যানিংয়ে যাবে, ওর কিছু দরকারও আছে, সেগুলো মিটিয়ে তাড়াতাড়ি চলে আসবে বলেছে। আর মাও বাবার জন্য এখন খাবার নিয়ে গেলো দোকানে, তো এখন বাড়িতে পুরোপুরি একা বসে আছি, তো এখন বসে বসে কী করব, মা যখন আসবে, মা তো আজকে কিছু খাবে না, সরি মা তো আজকে কিছু খাবে না, মানে উপোস, আর মা আসবে, ও আসবে, তারপরেই খাবো, এখনও খাইনি দুপুরের, তো ওরা আসলে খাবো, আর এখন একা একা বসে কী করবো, তো চলো একটু আসন করবো। আর আমি আসনে কী ডিজাইন তুলছি সেটা তোমাদেরকে দেখাবো, বাট কীভাবে ডিজাইনটা তুলছি সেটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো, তো চলো আসনটা তোমাদেরকে দেখাই। তো এই হলো গিয়ে আমার আসন, তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে কেমন হয়েছে আসনটা, চারিদিকে ফুল করেছি, মিডিলে একটা ময়ূর আছে, সারাদিন কাজের ফাঁকে যেটুকু টাইম পাই সেটুকু আসনটা করি, ভালো লাগলে কমেন্টে জানিও। আর এদিকে ও বাড়িও চলে এসেছে ক্যানিং থেকে, আর মিয়ামর থেকে পেস্ট্রি নিয়ে এসেছে, যেহেতু নিরামিষ আজকে অন্য কিছু আনতে পারবেন, ওই জন্য পেস্ট্রি নিয়ে এসেছে কিছু, তারপর সারাদিন যেহেতু খায়নি, আর ওই জন্য এখন ওকে খেতেও দিয়ে দিলাম, আর আমার জন্য আলু কাবলি নিয়ে এসেছে, তো খেতে কিন্তু হেভি টেস্ট ছিল আলু কাবলিটা, হেভি সুন্দর টকটক ঝালঝাল ভালো লাগছিলো খেতে, লাস্ট পর্যন্ত খেয়ে আমার পেট জ্বালাবো ছিল, এতটাই ঝাল ছিল। তো গাইস দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, দুপুরবেলা খেয়ে দে, তারপরে একটুখানি রেস্ট নিয়েছি, একটুখানি রেস্ট নিয়েছি, আর মানে রেস্ট ঘুমাইনি, শুয়েছিলাম একটুখানি, তো তারপরে মা ওদিকে পুজোর সব রেডি করছে, তো মার হাতে হাতে কিছু কাজ করে দিলাম, আর তারপরে আমি নিজে হাত পা ধুয়ে রেডি হয়ে গেছি শাড়ি পরে, এই যে আর এখন চলে এসেছি এই যে এখান থেকে এই যে দুব্বো ঘাস তুলতে, কারণ পুজোতে তো লাগে তোমরা সেটা সবাই জানো, তো এটা এখন তুলবো, আর তারপরে যাবো ঠাকুর ঘরে, গিয়ে ওখানে আরও যে কাজগুলো আছে আমার হাতে হাতে সেগুলো করে দেবো, তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো। তো যাই হোক অনেক কষ্টের পরে এই যে এই কটা পেয়েছি, সেই ওইখান থেকে স্টার্ট করেছি, আর এখন আপাতত এখানে এসে পৌঁছেছি, এখানে এই পর্যন্ত এসে এই কটা পেয়েছি, তো কী আর করবো, এই কটাই পেয়েছি, তো চলো এখন যাবো ঠাকুর ঘরে, আমার হাতে হাতে কিছু কাজ করে দেবো। তো তারপরেই দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, আর মা এখানে অনেক কিছু করে নিয়েছে, আর গ্যাস যেহেতু আমি মেজে ধুয়ে দিয়ে গেছিলাম, তো তারপরে মাকে বললাম যে এখানে তুমি নাড়ুর জন্য নারকেলটা আগে তৈরি করে দাও, তো আমি নারকেলের নাড়ুটা বানাতে থাকবো, তখন তুমি বাদবাকি রান্নাগুলো করবে। তো এখানে মা নারকেলের নাড়ুর জন্য সেই নারকেলের পুরটা বানাচ্ছিল, আর যেহেতু এটা ননস্টিকে করছিলো ওই জন্য এই গ্যাসের উপর বসতে একটু অসুবিধা হচ্ছিলো, তো যাই হোক মা এখানে দেখো নারকেলের পুরটাও তৈরি করে দিয়েছে, আর এখানে তালের বড়ার জন্য তালটাও রেডি করাই আছে, আর তারপরে নাড়ুগুলো করা কমপ্লিট হয়ে গেছে, আর এবারে শুধু গ্যাসে করলে অনেকটা লেট যেহেতু হয়ে গেছিলো, একদম পেরে উঠতাম না টাইমের মধ্যে, ওই জন্য মা এখানে গ্যাসে বসিয়ে দিয়েছে পায়েসটা, আর আমি এখানে ইন্ডাকশনে এখানে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম, তো মাও আমাকে এখানে হেল্প করছিলো বেলে দিচ্ছিলো, আর আমি লুচিগুলো ভাজছিলাম, বেশ সুন্দর করে এখানে লুচিগুলো বেশ সুন্দর হচ্ছিলো। তো এখানে লুচিগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি তালের বড়াটা এখানেই ভাজবো, আর মা ওখানে পায়েসটা হয়ে গেলে সুজিটা রান্না করবে,
তো লুচিগুলো ভাজা কমপ্লিট। আর এবার তালের বড়াটাও আমি ভেজে নিচ্ছি। মা যেহেতু গ্যাসে ক্ষীর মানে সুজি পায়েস এগুলো সবই করেছে, তিলের নাড়ু এগুলো সবই করেছে মা। আর আমি এখানে দেখো তালের বড়াগুলো কি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, আর মা এখানে এখন সুজিটা বানাচ্ছিল। তো আপাতত এদিকের কাজ কিছুটা কমপ্লিট, এবার মা এই সুজিটা হয়ে গেলে মা যাবে গিয়ে রেডি হয়ে আসবে পুজোর জন্য, আর তারপরে ততক্ষণ আমি ফলগুলো কেটে দেবো, ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তো দেখো পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে, কী সুন্দর লাগছে দেখতে, আর তালের বড়াটাও কিছুটা হয়েছে, আর এখনও ভাজা চলছে। তো চলো একেবারে এগুলো ভেজে কেটে ফলগুলো কেটে নিয়ে তারপর দেখা হচ্ছে। তো তারপরে দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, পুজোর সব জোগাড় করা হয়ে গেছে। আর আমাদের যেহেতু কোনো রাধাকৃষ্ণের কোনো মূর্তি নেই, তো তাই জন্য একটা ছোট্ট দেখো ফটো দিয়েছি গোপুর, কী সুন্দর লাগছে ফটোটা। এটা মারা যখন বৃন্দাবনে গেছিলো ওখান থেকে নিয়ে এসেছে। তো যাই হোক আজকের পুজোর সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমরাও কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও যে জন্মাষ্টমীতে তোমাদের বাড়িতে কীরকম কী হয়। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সবাইকে টাটা অ্যান্ড গুড বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।